শিগ্রাম কি নিদারুণ সুন্দরী নাকি উড়ে পড়ে আছে মাটিতে, চোখের সামনে আমি 100 বাড়ি দেখেছি, একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। অত্যন্ত বেদনা নিয়ে এই দৃশ্য দেখে আপনাদের কাছে এসেছি। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটা পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে, তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল, রাজ্যের বদল, তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশীত প্রামাণিককে জয়ী করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি। আমার সম্মানীয় গণদেবতা জনতা জনার্দন, না জাগিলে হলো না, এ বিশ্ব জাগে না, এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে, এরা সবাই সন্দেশ খালির বদলা নেবে 19 এপ্রিল। মাননীয় নিশীত প্রামাণিক তার নতুন পরিচয় নেই, সফল রাষ্ট্রমন্ত্রী কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই কোচবিহারের রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায়, গর্বে আমাদের বুক ভরে যায়। তামিলনাড়ুতে গাড়া বনার নিচেকে আমার ভাই নিশীত প্রামাণিক, আবার কি ইটানগরে গাড়া বনার নিচেকে আমার ভাই নিশীত প্রামাণিক, আবার কে শ্রীনগরে সরকারি মিটিং করছে কে আমার ভাই নিশীত প্রামাণিক, আবার কি খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে আমার ভাই রাজবংশী ভাই উত্তরবঙ্গের ভূমিপুত্র বাংলার তাজা নেতা নিশীত প্রামাণিক, আবার কি মার্জিন চাকরি টিম করবেন তো 54 না কত ছিল না কত পারে, মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি, 1.5 লাখ বেড়াবে তো, আরো বাড়াবেন তো, নিশ্চিত তো, নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার, এইবার, এইবার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।